কয়েক দিনই মাত্র অপেক্ষা করতে হয়েছিল স্বর্ণলতা রায় চৌধুরীকে। তারপরেই এসেছিল অমাবস্যা। মনে আছে তো মহাকাল? আর আপনাকে যজ্ঞের বেদিতে বসে কি কথা দিয়েছিল স্বর্ণলতা? আপনি আপনি নিশ্চয়ই বলে জাননি। চিন্তা করো না বন্দিকা, আমার কোনো ক্ষতি হবে না। আমি জানি না মহাকাল কেন আজ মনটা বড্ড কোট আছে। তুমি এই পূজোর পদ্ধতি জানো, তাই ভয় পাচ্ছ? ভেবো না, সব সঠিক থাকবে। আজ আপনি নিজের রক্তে আহুতি দেবেন, আমি এটাই বুঝতে পারছি না। এতে আপনার কি লাভ হবে মহাকাল? জানতে পারবে সঠিক সময়, সব জানতে পারবে অবন্তিকা। ওই এলেন বুঝি? অবন্তিকা, তুমি আড়ালে যাও। কি তোমার? আমি যা বলছি তাই করো। কথা দিন রানী, আমি যা চাইব আপনি তাই দেবেন আমাকে। আমি তো আগেই কথা দিয়েছিলাম মহাকাল। কি হলো মহাকাল, থেমে গেলেন কেন? আপনাকে সন্তান সম্ভবা করার আগে আমি আমার দক্ষিণা চেয়ে নেব। কি চাই বলুন? আপনার পরপর দুটি পুত্র সন্তান হবে। প্রথমটিকে আপনি রেখে দেবেন, আপনার মতো করে বড় করবেন, আর দ্বিতীয়টিকে আমার হাতে তুলে দেবেন আপনি। কথা দিন আমাকে। দ্বিতীয় সন্তান আপনাকে দিয়ে দেব? তাই দিতে হবে। বলুন রাজি আপনি?
বলুন রাজি। আপনি তো একটু সন্তান চেয়েছিলেন স্বর্ণলতা, তাও পাচ্ছেন একটার অধিক, সেটা আমার প্রাপ্য। রাজি না হলে ফিরে যান আপনি। না না মহাকাল, আমাকে ফিরিয়ে দেবেন না। আমি রাজি মহাকাল, আমি রাজি। স্বপ্নকলা দেবী, গুরুদেব, এবারে এই চরণামৃত লগ্নাকে পান করিয়ে তারপরে ওকে বরণ করে ঘরে নিয়ে আসুন, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু মা, মা আমি বলছিলাম কি, লগ্নাকে এখন আমরা চরণামৃতটা খাওয়াবো কি করে মা? ওর তো এখনো স্নান হয়নি, বাসি কাপড়ে আছে মেয়েটা। আমি আমি বরঞ্চ যাই গিয়ে ওর স্নানের দিকটা দেখি। হ্যাঁ, এতক্ষণ সেটা হয়নি কেন? এ বাড়িতে যে কাজটাই আমি বলবো না সেটা বুঝি হবে না? মা 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 প্লিজ, আমার অপরাধ নেবেন না মা, আমার ভুল হয়ে গেছে। আপনি দেখবেন এবার থেকে যে যে কাজ আপনি আমাকে বলবেনও না সে কাজগুলো আমি খুব ভালো করে করে দেব। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, আমি গিয়ে দেখছি লগ্ন স্থানের দিকটা দেখছি। আমি যাও। লগ্না, এইবারে জল তো তুই এখন খেতে পারবি না, আমি বরং তোদের বাড়ি থেকে জল নিয়ে আসছি। তুই এখানে একটু দাঁড়া, আমি এখনই আসছি। এখনই কি ব্যাপার, তুই একা দাঁড়িয়ে আছিস? ভালো না কোথায়? আমাদের বাড়িতে গেছে জল নিয়ে আসতে। এইবারে জল নাকি আমি এখন খেতে পারবো না। জল আনতে গেছে তোদের বাড়িতে? আচ্ছা, লগ্না মারে, দেখতেছিস নন্দা, দেখতেছিস মায়ের মুখখানা কেমন সুখ হয়ে গেছে? হ্যাঁ মা, বলতেছি ভালো মারে না পাঠিয়ে তুই তো নিজে যেতে পারতিস। আমি বলেছিলাম ভালো মাকে, আমাকে তো যেতেই দিল না। ও ও, নে 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 মা, জলটুকু খেয়ে নে, খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। আহা, খা 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 খা। দাঁড়া লগ্না, দাদার কাছে যখন কেউ আসত তখন তুই কি বলতিস? খালি মুখে জল খেতে নেই, আগে বাতাসা খাও তারপর জল খেও, মনে আছে? আগে বাতাসা তারপর জল নে। Thank you.
বড় বৌমা। হ্যাঁ মা। মালির বাড়ির জল বাতাসা নিয়ে এসেছো এ বাড়ির বৌমাকে খাওয়ানোর জন্য? এত সাহস হয় কি করে তোমার?